নমস্কার কেজরিন্দ। দিন বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, আমরা কি তার সাথে নিজেকে বদলে ফেলতে পেরেছি? আজকাল ছোট্ট গল্প বলি, কচ্ছপের খরগোশের সেই রেস। প্রথম রেস তো আপনারা সবাই জানেন, সেখানে কচ্ছপ জিতেছিল, খরগোশ হেরে গেছে, খরগোশ ঘুমিয়ে পড়েছিল, এটা আমরা সবাই জানি। কিন্তু এরপর আর দুটো রেস হয়। সেকেন্ড রেসে কচ্ছপ একটা চাকা লাগানো জুতো কেনে, তো সেটা করে দৌড়ায়, খরগোশও দৌড়াচ্ছে, কিন্তু সেখানে খরগোশ হেরে যায়। থার্ড রেস, কচ্ছপ চাকা লাগানো জুতো করে দৌড়াচ্ছে, খরগোশও দৌড়াচ্ছে। ফিনিশিং পয়েন্টে খরগোশ যখনই বুঝতে পেরেছে যে হেরে যাবে, সঙ্গে সঙ্গে জাম্প করে ওই কচ্ছপের পিঠে ওঠে, আর ঠিক ফিনিশিং পয়েন্টে আগে জাম্প করে বেরিয়ে যায়, তো খরগোশ জিতে যায়। মানে আমরা কিন্তু সেই প্রথম রেসই পড়ে আছি, এখনও কিন্তু থার্ড রেসটা অনেকেই জানি না। তো সময় বদলাচ্ছে, দিন বদলাচ্ছে, তার সাথে আমাদের একটু বদলে নিতে হবে। একটা সময় ছিল আমরা অনেকে বলতাম 40-এ 40-এ, এখন কিন্তু 50 থেকে জীবন শুরু হয়। আমরা 80 বছর অবধি আমরা সব অ্যাক্টিভ থাকি, এবং শরীরে যে সুগার প্রেশার যে ধরনের রোগগুলো দানা বাঁধে, তো সেগুলোকে তাদের মতো থাকতে দিন না। আপনি আপনার মতো চলুন এবং পজিটিভভাবে চলুন, পজিটিভ চিন্তাভাবনা করুন। আপনার যে কাজ, যে কাজের জন্য আপনি পৃথিবীতে এসছেন, সেই কাজটা আপনি মন দিয়ে করুন, কারণ কাজেই কিন্তু মানুষের পরিচয়। এবং সময়ের সাথে সাথে আপনার কাজের ধরনটাকেও পাল্টে নিতে হবে, সেই কচ্ছপের খরগোশের রেসটাকে মেনে চলতে হবে। যদি ইউটিউব চ্যানেল ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।